আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 26 তারিখ। ঈদের পর আবার পড়াই স্টার্ট করলাম, কারণ দেখা যাচ্ছে ঈদের সময় অনেক বেশি পড়া হয়নি, বাট অল্প অল্প যতটুকু পারি ততটুকু পড়ার চেষ্টা করেছি, কিন্তু একদম খুব বেশি পড়া হয়নি, খুব অল্প অল্প যতটুকু পারি, বাট কোনো প্ল্যান করে পড়িনি, যখন যতটুকু যেভাবে সময় পেয়েছি পড়েছি। কিন্তু এখন তো 26 তারিখ হয়ে গেছে, পরীক্ষার আর বেশি দিনই সময় নেই, তাই ফাইনালি আবার পড়াশোনা স্টার্ট করলাম, দেখা যাক আল্লাহ ভরসা। আর এখন যে টপিকগুলো পড়বো, যে টপিকগুলো হচ্ছে পরীক্ষায় বারবার আসে এবং প্রশ্ন বারবার আসে এবং খুব কনফিউজিং, সেই টপিকগুলো ধরে ধরে খুব ভালোভাবে রিভিশন করবো আমি। তো ফার্স্টে হচ্ছে দেখা যাচ্ছে যে বাংলা থেকে আমি যে টপিকগুলো সিলেক্ট করেছি এগুলো থেকে দেখা যায় প্রায় হচ্ছে পরীক্ষায় প্রশ্ন হয়, একদমই প্রশ্ন হয়, যেমন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, তারপর উক্তি তো এক দুইটা বা তিনটা থাকেই পরীক্ষায়, দুইটা তো মাস্ট থাকেই, আর একটা অবশ্যই থাকবে ইনশাল্লাহ। দেন মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, চলচ্চিত্র, দেশভাগ ভিত্তিক যেই সাহিত্যগুলো আছে, উপন্যাস, তারপরে আরও যেগুলো আছে গল্প, তেভাগ আন্দোলন ভিত্তিক, এগুলো থেকে দেখা যায় এখান থেকে মোটামুটি 4 থেকে 5, মানে 3 থেকে 4 নম্বর তো ইনশাল্লাহ আশা করা যায়। তো আমি এইভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো এখন আগে ধরে ভালোভাবে রিভিশন করে নেব। আর তারপর হচ্ছে ইংলিশ থেকে আমি ভোকাবুলারি পড়ছি, কারণ পরীক্ষায় যেহেতু ভোকাবুলারি থেকে প্রশ্ন অনেক বেশি হয় আর ভোকাবুলারিটা হচ্ছে আমার উইক জোন, তাই এখন আমি ভোকাবুলারিতে একটু বেশি সময় দিচ্ছি। আর সেই সাথে আমি কারেকশনটা আমার শেষ হয়নি এখনও, এদের আগে শুরু করেছিলাম, পরে তো আর পড়া হয়নি তেমন। কারেকশন পড়লে দেখা যায় এখানে অনেকগুলো গ্রামার একসাথে রিভিশন হয়ে যায়। আর বাংলাদেশ বিষয়গুলি থেকে জনপদ থেকে দেখা যায় একটা প্রশ্ন থাকেই, একটা প্রশ্ন আসে জনপদ থেকে, আর উপজাতি থেকেও দেখা যায় একটা প্রশ্ন থাকে, তাই এখান থেকে আমি জনপদ আর উপজাতিটা আজকে ইনশাল্লাহ ভালোভাবে রিভিশন করবো। আর আন্তর্জাতিক থেকে দেখা যায় আমি 9টি প্রণালী, কারণ প্রণালী থেকে 1 নম্বর থাকে, সংগঠন থেকে 1 থেকে 2 নম্বর থাকে, দিবস থেকে, দিবস হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল, মে, এই 4টা মাস পড়বো, এখান থেকে দেখা যায় 1 থেকে 2 নম্বর থাকে, আর মহাদেশ থেকে ওশিনিয়া মহাদেশটা পড়বো। আর রাশিয়া সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে, যেহেতু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু বর্তমানে রাশিয়া ইউক্রেনের ব্যাপারটা অনেক বেশি চলমান, সো রাশিয়াটা আমি বিস্তারিত পড়বো, এটা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়বো, আর ডাইজেস্ট থেকে তৃতীয় অধ্যায় পড়বো। ডাইজেস্টের আমার কাছে প্রিসেপ্টার্স ডাইজেস্টটা আছে, এটা তৃতীয় অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এখানে দেখা যায় সীমান্ত রেখা, চুক্তি, সীমারেখা, এগুলো নিয়ে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে সুন্দরভাবে, যেটা আসলে MP3-তে নেই। আর বিজ্ঞান থেকে হচ্ছে আমার ভৌতবিজ্ঞান টালার মতো শেষ হয়ে গেছে, আমি জীববিজ্ঞান পড়বো, জীববিজ্ঞান থেকে ভাইরাস আর ব্যাকটেরিয়া, এই দুটো অধ্যায় থেকে দেখা যায় প্রশ্ন আসতে দেখা যায় অনেক বেশি ইম্পর্টেন্ট। আর জীববিজ্ঞান থেকে যে অধ্যায়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রতি বছরই প্রশ্ন হয়, আগে আমি সেই অধ্যায়গুলো শেষ করবো আর বাকিগুলো শুধু MCQগুলো দেখবো। আর কম্পিউটার থেকে হচ্ছে ডাটাবেসটা রিভিশন করবো, যেটা যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ফার্স্টে আমি যে কাজটা করবো, ফার্স্টে হচ্ছে আমি কনফিডেন্সের যে বইটা আমার কাছে আছে, অনেকে বলে এটা নাকি ফ্যাক বই, আচ্ছা ফ্যাক হোক যাই কিছু হোক এগুলা হচ্ছে দেখার ব্যাপার না, আমার কাছে হচ্ছে মডেল টেস্ট দিয়ে জাস্ট নিজেকে যাচাই করে নেওয়া, এটা কোন বই, কোন পাবলিকেশন, আসলে এটা জানার আমার দরকার নেই, দেখারও দরকার নেই। আমার কাজ হচ্ছে আমার নিজের উইক পয়েন্টগুলো বের করা, যে পরীক্ষার আগে আসলে আমার কোন কোন টপিকগুলো রিভিশন করা উচিত, কারণ আমি তো সারা বছরে একটু একটু করে পড়েছি, আর কিন্তু রিভিশনটা দিতে হবে এখন, দেখা যায় এখন রিভিশন দিতে গেলে আসলে আমার কোন টপিকটা রিভিশন দেওয়া দরকার আর কোনটা আসলে রিভিশন না করলে আমি মনে রাখতে পারি, এটা বোঝার জন্য আসলে মডেল টেস্ট দেওয়া। মডেল টেস্ট এছাড়া আর তেমন কিছুই না, এরকম না যে এখানে আমি যত পাবো পরীক্ষায় আমি তত পাবো, এখানে কোশ্চেন প্যাটার্ন যেরকম হবে পরীক্ষায় একই ধরনের প্রশ্ন আসবে, এইটা তো আসলে বলা যাচ্ছে না। তাই মডেল টেস্ট দেওয়া মানে হচ্ছে নিজেকে যাচাই করা, নিজের দুর্বলতাটা আসলে কোথায় সেটা খুঁজে বের করা, এই জন্যই হচ্ছে মডেল টেস্ট। এখন অনেকেই কমেন্ট করেন দেখি যে এটা কোন পাবলিকেশন, এটা তো ফ্যাক বই, এটা কনফিডেন্সের বই না, এখন কোন পাবলিকেশন কি ফ্যাক নাকি কি এগুলো আসলে আমার জানার দরকার নেই। আর একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে আপু মেবি প্রাইমারি পরীক্ষা দিবেন, যে মডেল টেস্ট আসলে কখন শুরু করা উচিত এবং কিভাবে শুরু করা উচিত, আগে কি সিলেবাসটা শেষ করা উচিত কিনা, এসব প্রশ্নের উত্তর আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে দিয়ে দিব, আপু আপনি শেষ পর্যায়ে একটু শুনে নেবেন। এখন আমি হচ্ছে মডেল টেস্ট আগে দিব, দিয়ে দেখবো আজকে আমি আসলে আর কোন কোন টপিক এটার সাথে আমাকে অ্যাড করতে হবে। আমার মডেল টেস্ট দেওয়া শেষ, আর আমি বাংলায় হচ্ছে আজকে 27 নম্বর পেয়েছি, ইংলিশে পেয়েছি হচ্ছে 26 নম্বর, আর এখানে অনেক কমন কোয়েশ্চেন ছিল যেগুলো আমি ভুল করেছি, আর আমি বাংলাদেশ বিষয়গুলি থেকে পেয়েছি হচ্ছে 21 নম্বর, এখানে অনেক কমন কোয়েশ্চেন ছিল যেগুলো আসলে আমি অ্যান্সার করিনি, আর আন্তর্জাতিকে পেয়েছি আমি হচ্ছে 8 নম্বর, আর বিজ্ঞান পেয়েছি হচ্ছে 8, আর ভূগোলে পেয়েছি হচ্ছে 6 নম্বর, কম্পিউটারে পেয়েছি আজকে আমি এখানে 10 নম্বর, যদিও কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইজি ছিল, আর মেন্টাল অ্যাবিলিটিতে হচ্ছে 10 নম্বর, আর নৈতিকতা সুশাসন হচ্ছে 7 নম্বর, আর ম্যাথ নিয়ে আমি আসলে অনেক কনফিউজড, এখানে আমি শুধু 3টা ম্যাথ করেছি, বাকিগুলো আমি আর করিনি, আর আমি টোটাল পেয়েছি আজকে হচ্ছে 126 নম্বর,
আর দেখা যায় যে এখানে আমি কিছু কোশ্চেন নিয়ে কনফিউজ ছিলাম। এখানে শরতের শিশির দেওয়া আছে সুসময় সঞ্চয়। আমি এই এটা যদি কেউ বাগধারা অতটা জানেন তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন, কারণ এটা নিয়ে অনেক কনফিউজড আছি, অনেক কনফিউজড হয়েছিলাম আমি এটা নিয়ে। কারণ এটিএম যে বইটা আছে আমার কাছে, আমি এটাতে পড়েছিলাম, এটাতে দেওয়া আছে হচ্ছে শরতের শিশির মানে ক্ষণস্থায়ী, আর যদি ক্ষণস্থায়ী না থাকে তবে হবে সুসময়ের বন্ধু। কিন্তু সেখানে এরকমটা না, আরেকটা কোশ্চেন এখানে ভুল ছিল, এটার উত্তর দেওয়া আছে এখানে গ নাম্বারটা দেওয়া আছে, কিন্তু এটার মতো ঘ নাম্বারটা হবে। এখন আমি একটু শর্টকাটে বলে নিই যে আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন মডেল টেস্ট কখন দেওয়া উচিত। আপু আমি বলবো যে ফার্স্ট ডে হচ্ছে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়ার আগে একটু সিলেবাস ধরে কোন কোন টপিকগুলো এখনও পড়া হয়নি সেগুলো একটু ফাইন্ড আউট করে নিয়ে একটু সময় নিয়ে 2 থেকে 3 দিনে সেগুলো একটু শেষ করার চেষ্টা করা, বা 3-4 দিন কিংবা যত কম সময় সম্ভব সেগুলো শেষ করে তারপর মডেল টেস্ট দেওয়া উচিত। আর মডেল টেস্ট দেওয়ার সময় দেখতে হবে যে কোন কোন টপিকগুলোতে বারবার ভুল হচ্ছে, আর সেগুলোই বারবার আসলে রিভিশন করা উচিত। আপনার কাছে যেই মডেল টেস্ট বই আছে বা আপনাদের কাছে যে বই আছে সেই বই থেকেই মডেল টেস্ট দিতে পারেন। আমার কাছে কয়েকটা মডেল টেস্টের বই আছে, আমি আপাতত এই বইটা থেকে দিচ্ছি, আর কিছুদিন পর হচ্ছে আমার মার্চ ফরওয়ার্ড বই থেকেও সাথে মডেল টেস্ট দিব। কারণ আমার যেহেতু পড়া এখনও মানে কিছু কিছু টপিক আমার এখনও রিভিশন করা বাকি আছে, রিভিশন করে দেন হচ্ছে আমি 10 তারিখের পর থেকে শুধু হচ্ছে রিভিশন দিব, আর সেই সাথে মডেল টেস্ট দিব অনেক বেশি ইনশাল্লাহ। আমি নতুন করে রিভিশন দিচ্ছি, তো সেটার জন্য আমি এভাবে কিন্তু আগেই সাজিয়ে রেখেছিলাম যে আমার আসলে কী পড়তে হবে এবং কোনগুলো পড়া হয়েছে, কোনগুলো বাকি আছে। তো এখানে দেখা যাচ্ছে অনেক টপিক আমার এখনও রিভিশন করা বাকি আছে। আমি মডেল টেস্ট দেওয়া এই জন্য শুরু করেছি কারণ আগে একবার আমার পড়া আছে, আগে যেহেতু একবার পড়া আছে তো অনেকগুলো দেখা যায় আমি আনসার করতে পারছি কিন্তু অনেকগুলো আনসার করতে পারছি না। তো সেই অনুসারে আমি যেগুলো আমার আবার রিভিশন করতে হবে সেগুলো আমি আলাদাভাবে মার্ক করে রেখেছি, যেগুলো আমি রিভিশন করছি সেগুলো আমি এখানে মার্ক করছি, আর যেগুলো আমার আবার রিভিশন করতে হবে সেগুলো আমি আলাদাভাবে লিখে রাখছি যে বারবার কোনগুলো আমাকে রিভিশন করতে হবে। এখানে আমি সব কিছু আগে থেকে আলাদা করে রেখেছিলাম যে আমাকে প্রতিনিয়ত কী কী পড়তে হবে, কী কী রিভিশন করতে হবে, আর আমার যেগুলো এখনও রিভিশন করা হয়নি বা আবার রিভিশন করতে হবে সেগুলো হচ্ছে আমি এখানে দেখতেই পাচ্ছেন যে মার্ক করিনি। তা আপনি হচ্ছে যে কাজটা করতে পারেন, আপনি হচ্ছে আপনার যেই যে টপিকগুলো এখনও পড়া হয়নি সেগুলো আগে একটা লিস্ট তৈরি করতে পারেন, আর একটু বেশি সময় নিয়ে আগে সেগুলো শেষ করে নিতে পারেন। কারণ সিলেবাসটা শেষ না করলে মানে দেখা যায় যে যেমন আমার প্রত্যয় আমি অনেক পড়েছিলাম, যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম বারবার আমার প্রত্যয় ভুল হচ্ছিল, দেন বাক্য ভুল হচ্ছিল। তো আমি মডেল টেস্ট মাঝখানে কয়েকদিন দেইনি, না দিয়ে আমার যে যে পড়াগুলো হচ্ছে বাকি ছিল আমি সেগুলো শেষ করেছি, মানে প্রকৃতি প্রত্যয় এগুলো আমি আবার খুব ভালোভাবে পড়েছি, উপসর্গ পড়ে তারপর আবার মডেল টেস্ট দেওয়া শুরু করেছি। তো ফার্স্ট ডে হচ্ছে মানে এভাবেই আগে যে টপিকগুলো পড়া হয়নি সেগুলো আলাদা করে শেষ করে তারপরে হচ্ছে মডেল টেস্ট দেওয়া উচিত। মানে এরকম না যে একবার সিলেবাস শেষ করে আবার রিভিশন দিয়ে আবার মডেল টেস্ট দিব, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আগে সিলেবাসটা একবার ভালোভাবে কমপ্লিট করে দেন হচ্ছে মডেল টেস্ট দেওয়া, মডেল টেস্টে যে যে টপিকে প্রবলেম বের হবে সেই সেই টপিকগুলো ধরে ধরে রিভিশন করা। এটার জন্যই আসলে মডেল টেস্ট দেওয়া যে আসলে কোন কোন টপিকগুলো পড়তে হবে, কারণ এরকম না যে আমরা যা পড়ি সব ভুলে যাই, আমরা যা পড়ি এর মধ্যে কিছু কিছু অংশ আমরা ভুলে যাই, আর সেগুলোই আমাদের বেশি বেশি রিভিশন করা হচ্ছে। যেমন আমি আজকে মডেল টেস্ট দেওয়ার সময় আমি যেগুলোতে প্রবলেম ফেস করেছিলাম আমি সেগুলো লিখে রেখেছি, আমি যখন আবার পড়বো বা কালকে পড়বো তখন কিন্তু ফার্স্টে আমি এই টপিকগুলোতেই ফোকাস করবো, এগুলো আমি একবার রিভিশন করে তারপর হচ্ছে আমি আবার নতুন করে আমার গোল সেট করবো, কিংবা আমার 14 ডেজ একটা প্ল্যান করা আছে সেই প্ল্যান অনুযায়ী এখন আমি পড়ছি বা ওই রকমভাবেই পড়বো। কিন্তু ফার্স্টে হচ্ছে এইগুলো তো আমার সব কিছু পড়া, এখানে যেগুলো আছে এখানে নতুন তেমন কোনো পড়া নেই, এগুলো সব কিছুই আমার আগের পড়া আছে, তারপর আমার এই টপিকগুলো থেকে ভুল হচ্ছে, তার মানে এই টপিকগুলো আগে আমাকে আবার রিভিশন করতে হবে, রিভিশন করে তারপর হচ্ছে নতুন পড়া পড়তে হবে। আর দেন হচ্ছে গণিত থেকে হচ্ছে আমি যেগুলো আবার নতুন করে রিভিশন করছি সেগুলো টিক দিচ্ছি, আর যেগুলো আমার রিভিশন করা হয়নি সেগুলো এখন আমি শুরু করিনি বাট রিভিশন করা শুরু করতে হবে, যেহেতু আমি এখন অনেক বেশি সময় পাচ্ছি না, কারণ আমার সময় আমার স্টাডি এগুলো ডিপেন্ড করে আমার বাচ্চাদের উপর, আমার বাচ্চাদের দেখাশোনা করে আমি যতটুকু টাইম ম্যানেজ করতে পারি আমি ততটুকু সময়ই পড়ি, এখন আমি খুব বেশি সময় আসলে পাচ্ছি না পড়ার জন্য। দেন হচ্ছে ইংলিশের ব্যাপারে আমার ভোকাবুলারি যেগুলো শেষ হয়েছে আমি সেগুলো একটু মার্ক করে রেখেছি, আর বাকিগুলো আমার এখনও ওইরকমভাবে শেষ হয়নি, আমি রিভিশন করছি, অনেক আগে একবার পড়া আছে বাট নতুন করে আবার রিভিশন করতে হচ্ছে, কারণ যতই পড়া থাকুক এগুলো দেখলে নতুনই মনে হচ্ছে নতুন পড়ছি। আর গ্রামার আসলে আমি তত একটা পড়ি না, কারণ গ্রামারগুলো
মোটামুটি এমনিতে অনেক কিছু মনে আছে বা আগে অনেক বেশি প্র্যাকটিস করেছি, স্টুডেন্ট পড়িয়েছি, আপাতত তো কিছুই করছি না, তাই অনেক গ্রামার আসলে ভুলে যাচ্ছি। আর এখন হচ্ছে ফাইনালি 26 তারিখে আমি আসলে কতটুকু পড়তে পেরেছি, 26 তারিখে হচ্ছে আমি আমার গোল মোটামুটি ভালোই কমপ্লিট করতে পেরেছি। সংবিধানের 1 থেকে 11 পর্যন্ত আমি সব টোটাল যে টাইটেলগুলো আছে ওগুলো আমি সব ইনশাল্লাহ এখন রিকল করতে পারি, 153টা টাইটেল। তো ভুল মনে হয় এবার ইনশাল্লাহ করবো না, তাও আল্লাহ ভরসা। আর বাংলা থেকে মোটামুটি যে যতটুকু আমি টার্গেট নিয়েছিলাম এগুলো সবই আমার আগের পড়া আছে, তাই দ্রুত রিভিশন করতে পেরেছি। আর সেই সাথে আমি ভোকাবুলারিগুলো তো অনেক ফোকাস করছি, বাট কারেকশন আমি পড়তে পারিনি। আর বাংলাদেশ বিষয়গুলো থেকে জনপদ উপজাতি এগুলো আমি পড়তে পেরেছি, আর আন্তর্জাতিক বিষয়টাও আমি কমপ্লিট করতে পেরেছি। সেই সাথে বিজ্ঞানও আল্লাহর রহমতে পড়তে পেরেছি, কম্পিউটারও পড়তে পেরেছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের স্টাডি, আর আজকে সারাদিন আমি এতটুকুই পড়তে পেরেছি। আর দেখা যাক যে ফ্লোটা ধরে রাখতে পারি কিনা, কালকে কতটুকু পড়তে পারি। আর 27 তারিখে আসলে আমি খুব বেশি পড়তে পারিনি, কারণ আমি 27 তারিখে আমি একদম সময়ই পাইনি পড়ার মতো। যতটুকু সময় পেয়েছি তার মধ্যে আমি 26 তারিখের পড়াগুলো আগে রিভিশন করেছি, রিভিশন করে তারপর 27 তারিখ হচ্ছে আমি নতুন একটু পত্রিকাটা রিভিশন করার চেষ্টা করেছি, সাথে প্রত্যয়। আর বাংলাদেশ বিষয়গুলো থেকে কৃষি, জনপদ আর হচ্ছে উপজাতি, আর ইংলিশ থেকে ভোকাবুলারি রিভিশন করেছি, আর এর থেকে বেশি কিছু আমি পড়তে পারিনি। আর আমি এখন যে কাজটা করছি, আমি হচ্ছে আমার পুরোনো পড়াগুলোই বারবার রিভিশন করার চেষ্টা করছি, কারণ পুরনো যে পড়াগুলো আছে সেগুলো আমাকে পরীক্ষার হল পর্যন্ত মনে রাখতে হবে, তাই সেগুলো রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই। আর আমার তো 14 ডেজ প্ল্যান করাই আছে, তাই নতুনভাবে আমি কোনো প্ল্যান করছি না বা কিছুই না, আমি শুধু সেখান থেকে দেখে দেখেই হচ্ছে যা যা পড়ার পড়ে নিচ্ছি। আর যারা আমার 14 ডেজ প্ল্যানের ভিডিওটা দেখেছেন তারা তো অলরেডি জানেন যে সেখানে আমি কী কী রিভিশন দেবো, কীভাবে রিভিশন দেবো, সেগুলো সব কিছুই আমি সাজিয়ে লিখে রেখেছি। যেমন বাংলাদেশ বিষয়গুলো থেকে জনপদ, উপজাতি, কৃষি, মুজিবনগর, 6 দফা, ভাষা, মুক্তিযুদ্ধ, এতটুকু পড়লে আসলে 11 নম্বর পাওয়া পসিবল। আর প্রাচীনকাল থেকে নিয়ে বর্তমান পর্যন্ত যেগুলো আছে এগুলো পড়লে আসলে এখান থেকে 6 থেকে 8 নম্বর পাওয়া সম্ভব। দেন সাম্রাজ্য থেকে অনেক বেশি কোশ্চেন হয়। তারপর হচ্ছে আমি লাস্টের সময়গুলো কীভাবে পড়বো সেগুলো কিন্তু আমি মোটামুটি প্ল্যান করে রেখেছিলাম। আর আগেই প্ল্যান করে রাখার কারণে আমার যে সুবিধাটা হয়েছে, আমাকে নতুন করে ভাবতে হচ্ছে না আমি কী পড়বো, কীভাবে পড়বো। আমার ডায়েরিও লিখতে হচ্ছে না আগে থেকে, আমি যতটুকু পড়তে পারছি আমি শুধু ততটুকু ডায়েরিতে লিখে নিচ্ছি। আগে থেকে টার্গেটও ফিক্সড করছি না, কারণ আমার টার্গেট সব কিছু ফিক্সড করাই আছে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, যেহেতু আমাদের কারোর হাতে খুব বেশি সময় নেই, তাই এখন হচ্ছে আমি খুব বেশি ভিডিও এডিট করেও বানাচ্ছি না, বড় করেও বানাচ্ছি না। এই ভিডিওটা একটা একজন আপু চেয়েছিলেন তাই আবার ভিডিও বানালাম, নাহলে আসলে এখন আর ভিডিও আপলোড করার তেমন ইচ্ছে আমার নেই। শুভকামনা রইল, আল্লাহ হাফিজ।